চৌধুরী যদি সত্যিই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে আন্তরিক হন, তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কংগ্রেস তার জন্য কোনো উপযুক্ত প্ল্যাটফর্ম নয়। কংগ্রেসের থেকে অধীরবাবু তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে পারবেন না। পশ্চিমবঙ্গে স্কুল দুর্নীতির কথা বলবেন আর দিল্লিতে গিয়ে ইডি সিবিআই এর প্রতিহিংসামূলক তদন্তের কথা বলে একই সঙ্গে পদযাত্রা করবেন, আবার বহরমপুরে ফিরে এসে তিনি আক্রমণ করবেন তৃণমূল কংগ্রেসকে, এটা চলতে পারে না। তিনি যদি আন্তরিক হন তাহলে মনে হয় কংগ্রেসে আর থেকে অধীরবাবু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করতে পারবেন।